ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম সালাম ওরহামতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত ভাই প্রশ্ন করেছেন যে ওনার বাবা মারা গেছেন, ওনার বাবার জন্য উনি কী কী করতে পারেন, কী কী আমল করতে পারেন, এবং কোরআন তেলাওয়াত করে কবরের পাশে কি দোয়া করা যায়, সেক্ষেত্রে কী বিধান আছে সেটা বলার জন্য। প্রিয় দিনী ভাই, প্রথমে আমরা আপনার বাবার জন্য আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আপনার বাবার ভুল ত্রুটি ক্ষমা করে ওনার কবরকে জান্নাত উম্মিল জান্নাতের সাথে কানেকশন করে দেন, আমিন। দ্বিতীয়ত হলো যে আপনার বাবার জন্য আপনি কী কী করতে পারেন। প্রথমত আপনার বাবার যে হুকুকুল ইবাদ আছে, যেটা বান্দার হক আছে, যেমন কোনো ঋণ থাকলে অথবা কারোর সাথে কোনো ওয়াদা করে থাকলে যে আপনি সেটা আপনি আদায় করতে পারেন। ঋণ থাকলে আপনি আপনার বাবার পক্ষ থেকে ওনার ঋণ আপনি পরিশোধ করতে পারেন, অথবা কোনো ওয়াদা অঙ্গীকার থাকলে বা কোনো ওসিয়ত থাকলে সেটা আপনি পুরো করতে পারেন। এরপরের বিষয় হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা মাতাল আব্দু ইনকাতা আমালুহু ইল্লা বিসালাস, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো বান্দা মারা যায় তখন তার সমস্ত আমল কিন্তু বন্ধ হয়ে যায়। ইল্লা বিসালাস, তিনটা আমল বাকি থাকে। একটা হলো ওলাদুন সালেহ, নেকগার সন্তান, ইদা ইয়াদউ বিহা, যখন তার জন্য দোয়া করবে। দ্বিতীয়টা হলো ওয়া ইলমুন ইনতাফাউ বিহিন নাস, এমন জ্ঞান যে জ্ঞান দ্বারা মানুষ ফায়দা পায়। তৃতীয়টা হলো যেটা সদকাতুন জারিয়া, যেটা সদকায়ে জারিয়া যেটা করা হবে, তো এটাও করলে মানুষ কবরে বসে বসে তার সওয়াব কিন্তু সেটা উনি পাবেন। সদকায়ে জারিয়া যেমন আপনি বলতে পারেন কোনো মাদ্রাসা নির্মাণ করে দিলেন, মসজিদ নির্মাণ করে দিলেন, অথবা কোনো রাস্তাঘাট তৈরি করে দিলেন, এই জাতীয় জিনিস যেটা আপনি করতে পারেন আপনার বাবার পক্ষ থেকে সওয়াব হিসাবে। অথবা আপনি সাদকা করতে পারেন, গরিব মিসকিন এতিমদেরকে আপনি সাহায্য করতে পারেন, যারা সাদকার মাল খেতে পারে তাদের জন্য আপনি ভালো খাবারের ব্যবস্থা করতে পারেন। সেটা নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে নয়, যেটা যারা ক্ষুধার্ত আছে, যেমন বর্তমানে বন্যা কবলিত আছে, মানুষদেরকে আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন আপনার বাবার পক্ষ থেকে। এরপরের বিষয় হলো যে আপনি আপনি আপনার বাবার জন্য দোয়া করতে পারেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন নেকগার সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে সেটাও কিন্তু তার পিতামাতা কবরে বসে বসে তার সওয়াব পাওয়া যায়। সেটা আপনি বেশি বেশি করে দোয়া করবেন, কবর জিয়ারত করবেন। তবে কবর জিয়ারতের মধ্যে আপনি কিন্তু সূরায়ে নাস, সূরায়ে ফালাক, সূরায়ে ইখলাস কবরের পাশে বসে দোয়া করবেন, এই জাতীয় বিধান সুন্না দ্বারা সাব্যস্ত নয়। তবে আপনি কবর জিয়ারতের যে দোয়া আছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর দেখলে আপনারা যে দোয়া করবেন সেটা হলো আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন ওয়া নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, সেটা আপনি পড়তে পারেন, এবং আপনার বাবার কবরের পাশে গিয়ে আপনি হাত উঠিয়ে আল্লাহর কাছে কায়েম নবাককে দোয়া করতে পারেন আপনার বাবার জন্য। সেটা আপনি করতে পারেন, সাদাকাও করতে পারেন, বা সদকায়ে জারিয়ার যে সমস্ত কাজ আছে সেটাও আপনি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাবার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাত নসিব করুক, আমিন। জাযাকাল্লাহু খায়রান।